বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার একটি দুধে পিঠা তৈরি করে দেখাবো। পিঠাটির নাম দুধ কদম। জি হ্যাঁ বন্ধুরা, খুব সহজেই 5 মিনিটে আপনার মেহমানকে বসিয়ে তৈরি করে ফেলতে পারেন মজাদার এই দুধ কদম। চলুন তাহলে দেখে নেওয়া যাক পিঠাটি তৈরি করতে কী কী উপাদান লাগছে। চিনি 1/2 কাপ, দুধ 1/2 কেজি, তেল 2 টেবিল চামচ, আটা অথবা ময়দা 1/2 কাপ, বেকিং পাউডার 1 চা চামচ এবং ডিম 2টি। চলুন তাহলে বন্ধুরা, খুব সহজে তৈরি করে ফেলাই আমরা মজাদার এই পিঠাটি। ডিমের সাদা অংশ এভাবে আলাদা করে বিট করে নিতে হবে। ডিমের সাদা অংশটা আমরা বিট করে নিয়েছি। এবার এর ভিতরে একে একে ডিমের কুসুম, তেল দিয়ে বিট করতে হবে। এখন আমরা মিশ্রণটিতে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দেব। বেকিং পাউডার দিয়ে সুন্দর করে বিট করতে হবে। বন্ধুরা, বেকিং পাউডার দিয়ে বিট করা হয়ে গেলে আমরা একে একে ধীরে ধীরে ময়দাটি দিয়ে দেব। ময়দা দিয়ে সুন্দর করে আবারও বিট করতে হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের পিঠার মিশ্রণটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমাদের এটাকে তেলে ভাজতে হবে। জি হ্যাঁ বন্ধুরা, পিঠাটি তেলে চামচে করে কেটে কেটে ভেজে তারপর আমাদের দুধের রসে এটা ডোবাতে হবে। চলুন তাহলে আবার বাকি অর্ধেক দেখে নেওয়া যাক। আমরা কড়াইতে দুধ ঢেলে দেব। এবং কিছু এলাচ এবং দারচিনি দিয়ে একে জ্বাল দিব। বন্ধুরা, আমাদের তেল গরম হয়ে গেছে। এবার আমরা এভাবে করে চামচে পিঠার মিশ্রণটি নিয়ে তেলে ছেড়ে দেব। এভাবে আপনি কয়েকটি পিঠা একসাথে ভেজে নিতে পারেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন পিঠা যদি কি চমৎকার ফুলে উঠেছে, একদম গোল গোল বাদামি রং হয়ে গেলে আপনি উঠিয়ে রাখবেন আলাদা একটি পাত্রে। দেখতে পাচ্ছেন আমাদের সব কয়টি পিঠা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আর আমাদের দুধটাও রেডি। এবার আমরা একে একে পিঠাগুলো গরম দুধের ভিতর দিয়ে দিব।
খুব বেশিক্ষণ রাখতে হবে না বন্ধুরা, দুধে দেওয়ার 1-2 মিনিটের ভিতরেই আমাদের পিঠাগুলোর ভিতরে খুব সুন্দরভাবে দুধ ঢুকে যাবে এবং পিঠাগুলো একদম রসগোল্লার মতো নরম তুলতুলে হয়ে যাবে। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার দুধের পিঠা, দুধ কদম। দেখুন কত সুন্দর এবং সফট পিঠাটি, দেখতে পাচ্ছেন আপনারা খেয়াল করে, খুবই নরম তুলতুলে এবং পুরো পিঠাটাতে দুধে ভরা। বন্ধুরা, পিঠাটি খেতে খুবই চমৎকার, আপনারা অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন মজাদার এই পিঠাটি। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, টাটা।